आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের বড় সাফল্য, ভাগাডহর থেকে বৃহৎ পরিমাণ মাদক জব্দ। শিলচর রংপুরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। রাস্তা পানীয় জল থেকে বঞ্চিত ছোট দুধপাতিল এলাকা, হতাশা গ্রামবাসীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তৃতীয়বারের মতো শিলচর ভাগাডহর থেকে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ করল কাছাড় পুলিশ। মাদক বিরোধী অভিযানে 40,000 ইয়াবা ট্যাবলেট সহ দুজন পাচারকারী পুলিশের জালে আটক হয়েছে। শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় কাছাড় পুলিশ। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানান কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতা। পুলিশ সুপার জানান, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 4 কোটি টাকার অধিক হবে। সেই সঙ্গে ধৃত দুই ব্যক্তির নাম হল শাহারুল ইসলাম মজুমদার ও সমীর হোসেন লস্কর, উভয়ের বাড়ি শিলচর ব্যারেঙ্গায়। পুলিশ সুপার জানান, বহিরাজ্য থেকে অবৈধভাবে কাছাড়ে প্রবেশ করেছিল এই বিপুল পরিমাণ মাদক। পুলিশ সুপার আরও জানান, আটক করা যুবকেরা বহুদিন যাবৎ এই ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে, আর এই অভিযানের এক বিশেষ অংশস্বরূপে যা নিশা একটা বিশেষ খবর আমি লাভ করি। বাগাডোর অঞ্চলত আমি একটা বিশেষ অভিযান চলাম ড্রাগসর বিরুদ্ধে, আর সেই অভিযানকালত আমি 40,000 ইয়াবা ট্যাবলেট আমি জব্দ করেছো, আর তার লগত দুজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো। যিজন দুজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো, প্রথমজনের নাম হল শাহারুল ইসলাম মজুমদার, ঘর হল বেরেঙ্গা পার্ট 3, আর দ্বিতীয়জন ব্যক্তি হল সমীর হোসেন লস্কর এলিয়াস বাবুল, বেরেঙ্গা পার্ট 3, একে ঠাইরে দুজন ব্যক্তি, আর ঘরের পরায় আমি এই সামগ্রীখিন উদ্ধার করেছো। আর ইয়ার লগত সম্পর্কিত থাকা আর কোন কোন কোনোবা ব্যক্তি যদি থাকিব পারে তাক আমি অনুসন্ধান করে আছো, আর শীঘ্রই আমি করায়ত্ত করে আইনের আওতাত বিচারাধীন করবর কারণে আমি চেষ্টা করাইছো। আর এই যে অভিযান চলিছিল প্রতি নিশা একটা অভিযান, যা রাতে আমি খবরটা পাইছিল, গতি রাতেপালেকে এই অভিযান আমার চলি আসছিল, আর এই অভিযান কালতে 40,000 ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে, আর ইয়ার প্রায় বাজার মূল্য প্রায় 4.5 কোটি। এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শিলচর রংপুরের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পিছনে কি রহস্য রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলার সাথে এক যুবকের গোপন সম্পর্ক ছিল, কিন্তু আত্মঘাতী মহিলাকে ওই ভবনে ঘর ভাড়া দেওয়ার আড়ালে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। আত্মঘাতী মহিলার নাম মনীষা দাস, ঘর কাশীপুর প্রথম খণ্ডের কুলিটুক, বয়স 22 বছর। তিনি শিলচর রংপুরের রফিক আহমেদের ঘরে ভাড়াটি হিসেবে থাকতেন, আর ওই ভবনের নিচতলায় রয়েছে এক বেসরকারি বিদ্যালয়। প্রায় রাতে এক যুবক তার সাথে দেখা করতে আসতো বলেও জানা যায়। এদিন ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন রংপুর পুলিশকে, ছুটে আসে রংপুর থানার পুলিশ। তারপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আমার বউ ফোন উঠান না, আমার বউ গেছে, তার
একটা দরজা উঠে সামান্য খোলা ও দেখি আর মানে কম হয়েছে কটার মধ্যে কটা শুরু হয়েছে সাড়ে দশটার সময় সকাল আজকে জামাই ফোন করছে আমার বন্ধু এসে জামাইকে জামাইয়ের নাম কি তার বাচ্চা ছেলে বাটি নামটা কি তার নাম হবো আমি স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হওয়ার পরও ছোট উৎপাতিলের পূর্ব লেন গ্রান্টে ভালো রাস্তা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ওই অঞ্চলের প্রায় 200 পরিবার এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কপালে সরকারি সুফল নেই বলেই আক্ষেপ স্থানীয়দের রবিবার সংবাদ মাধ্যমের সামনে গ্রামের বাসিন্দা নন্দিতা দাস বলেন সুদীর্ঘ বছর থেকে এই গ্রামে বসবাস করছেন কিন্তু বিশুদ্ধ পানীয় জলের কোনো উপযুক্ত ব্যবস্থা নেই সরকারি একটি কুয়ো আছে কিন্তু ওই কুয়োতে পর্যাপ্ত পরিমাণ জল নেই তাই তাদের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা হেঁটে খাওয়ার জল আনতে হচ্ছে অথচ আসাম সরকারের জলজীবনের কল আছে কিন্তু তাতে আজ অবধি জল আসেনি এলাকার সন্ধ্যা দাস বলেন নির্বাচন এলে এখানে নেতারা উপস্থিত হয়ে ভালো রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো দেখা মেলে না পূর্বলেন গ্রান্ট প্রথম খণ্ড গ্রামের 200 পরিবারের মানুষকে এই বেহাল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন সময় দুর্ঘটনার মুখে পড়েন তারা এলাকার শাহজান খান বলেন বর্ষার দিনে যেমন বিশুদ্ধ পানীয় জলের সমস্যা তেমনি রাস্তার জার্জিন্য অবস্থা জেলা প্রশাসন সহ নেতা মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সমস্যা সমাধানের আর্জি জানালেও আজও কোনো সুরাহা হয়নি তারা জেলা প্রশাসন বিধায়ক মিজবুল ইসলাম লস্কর সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ভালো রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালু রবিদাস সুরজিৎ দাস দীপক কালোয়ার প্রমুখ এখানে রাস্তাঘাট ঠিক নাই জল পানি ঠিক নাই আমরা জল পাই না রাত দিন সব সময় কুয়ার মধ্যে লাগিয়ে থাকতে লাগে হ্যাঁ এরপরে দিকেও জল পাওয়া যায় না রাত্রে 2:30 জল তুলতে লাগে এইভাবে আমরা কষ্ট করতেছি এরপরে হইলো গিয়া ওখান এই জলটা খাওয়ার পরে দেখবাই যত কষ্ট করে জল নেই এই জলটা খাওয়ার পরে দেখবা বাচ্চারা অসুখ বিসুখ মানে পেটে বেদনা কি এই রকম মানে আমরা অসুবিধাটা আয় এরপরে হইলো গিয়ে আমরা যেরকম রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা দিয়ে তো রাত দিন কোনো সময় মানে চলার মতন না তো চলার মতন না এরপরে তো স্কুলে স্কুলে বাচ্চারা নেই এই বৃষ্টি বাদল পিছলা নালা উলা কিচ্ছু নাই এরপরে হইলো তোমার যাইতে যাইতে কত বাচ্চারা হাত পাও সুলের আর তো মানুষ পড়িয়া ঠেং ভাঙ্গে হাত ভাঙ্গে এই ধরনের অসুবিধা এখন আমরা মানে ওইটার লেগেই একটু যেরকম এমএলএ আছে কিংবা যে কোনো মানুষ আছে তারারে মানে উচ্চল বেলার আমরা মিডিয়া ডাকিয়া আমরা তারারে মানে আমরা এই কষ্ট পাওয়ায় আমরা মিডিয়াটা ডাকছি ডাকার লাগিয়া ও তাইনারে আমরা মানে কইলাম কইয়া আমরার কষ্টটা আমরা তারারে দেখাইলাম ওখান যদি তারা মানে আমরার কষ্টটা শুনে তে তারা আইয়া এটা আমরারে শিলচরে এক সিনেমা হলে দ্য কেরালা স্টোরি নিয়ে বেশ কিছু উঠতি যুবক যুবতী সহ বয়স্করা কিন্তু বেশ ভিড় জমান বাদ যাননি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও সপরিবার নিয়ে দেখে নিলেন দ্য কেরালা স্টোরি ছবি দেখে নিজের মত প্রকাশ করতে গিয়ে দীপায়ন বলেন এই ছবিটা সবাইকে দেখা দরকার কারণ আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এই ধরনের ফিল্ম দেখা অত্যন্ত জরুরি বিধায়কের স্ত্রী জানান আজ মাদার্স ডে তিনি প্রত্যেক মায়েদের কাছে আপিল করেন নিজেদের ছেলে মেয়েদের শাসন করবেন কিন্তু একটা জায়গায় একটু হলেও ফাঁক রেখে দেবেন যাতে নিজের ছেলেমেয়েরা কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ভুল পথে যাওয়ার চেষ্টা করলে সেটা যাতে মা বাবার কাছে তুলে ধরতে পারে তবে ছেলেমেয়েরা একদিকে যেমন মানুষ হবে অন্যদিকে গোটা সমাজ বাঁচবে আর সমাজ বাঁচলেই দেশ বাঁচবে আজকে তিনটি কলেজ গুরুচরণ কলেজ কাছার কলেজ ও রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি বেশি সংখ্যায় এখানে মেয়েরা রয়েছেন ছাত্রীরা রয়েছেন তো কেরালা স্টোরিতে আপনারা জানেন যে বর্তমানে যে ভারতবর্ষের অবস্থা যে লাভ জেহাদের উপর বেসিক্যালি বেস করে এই স্টোরিটা আর এটা দেখা অত্যন্ত জরুরি আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের বুকে যারা দেশদ্রোহীরা কাজ করে যাচ্ছে ভারতবর্ষের ভেতরে থেকে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে কী করে আমাদের হিন্দু মেয়েদের ট্যাপে ফলানো যায় তার জন্য একটা জেহাদ বছরের পর বছর চলছে মোদিজির নেতৃত্বাধীন সরকার আসার পর
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসার পর আজকের দিনে মানুষ অনেকটা রিলিফ পেয়েছেন তার থেকে। কিন্তু কেরালা স্টোরিতে আমরা লক্ষ্য করেছি যে এই স্টোরি কমপ্লিটলি তুলে ধরা হয়েছে কী করে লাভ জেহাদে হিন্দু মেয়েদের ফাঁসানো হচ্ছে। তো আজকের দিনে আমাদের এই উদ্যোগ, যে এই উদ্যোগের মধ্যে দিয়ে আমি আহ্বান করতে চাই সকল নেতৃবৃন্দকে, শুধু ভারতীয় জনতা পার্টি না, অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের উচিত যে হিন্দু সমাজের যারা মেয়েরা রয়েছেন, যুবক যুবতীরা রয়েছেন, তাদেরকে এই সিনেমা আপনাদের উদ্যোগে দেখানো উচিত। আর আমি সবাইকে আহ্বান করছি, বিশেষ করে আজকে তিনটি কলেজ, বাকি যে কলেজগুলোর থেকে ডিমান্ড আসবে অবশ্যই আমি উদ্যোগ নিয়ে তাদেরকেও আগামী দিনে এই কেরালা স্টোরি মুভিটা আমরা দেখাবো। একটা প্রশ্ন থাকছে এখানে, রক্তিরাঙ্গা 19 মে ভাষা শহীদ দিবস স্মরণ উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে ঐক্যমঞ্চের কর্মকর্তারা কার্যসূচির বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, 16 মে মঙ্গলবার 19-এর পথ চলা দিয়ে শুরু হবে ঐক্যমঞ্চের কার্যক্রম। এদিন সন্ধ্যা 6টায় মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনার থেকে শুরু হবে পথ চলা। এতে উধারবন্দের VIP সড়কে এই পথ চলার সব সংগঠন ও বিভিন্ন ভাষা গোষ্ঠী জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 17 মে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলায় মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ অংশগ্রহণ করবে বলে জানান কর্মকর্তারা। 19 মে সকাল 6:30 উধারবন্দ ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে ওই দিনের কার্যসূচির সূচনা হবে। থাকবে ভাষা শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ নিবেদন, দুপুর 2:35 11 জন শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, বিকেল 3:00 থেকে স্থানীয় সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা 6:00 প্রদীপ প্রজ্বলন, রাত 7:00 মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের বার্ষিক স্মরণিকা তর্পণ এর আনুষ্ঠানিক উন্মোচন, এরপর মঞ্চের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীর দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে থাকবে একাঙ্ক নাটক ভাষার সম্মান। উধারবন্দ তথা বরাক উপত্যকার বিভিন্ন ভাষাভাষী মানুষের সাহায্য এবং সহযোগিতায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আলোচনা এগুলো করে থাকি এবং 19 মে আমাদের আত্মপরিচয়ের দিন, সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে শহীদ তর্পণ অনুষ্ঠান করি। এবছরও তার ব্যতিক্রম নয়, এবছর আমরা একটু বিশেষ কারণে অসুবিধা থাকায় আমরা 5 দিন নয় 3 দিনের অনুষ্ঠান মালা সাজিয়েছি, যার মধ্যে 16 মে আমাদের স্থায়ী ভাষার শহীদ মিনারের পাদদেশ থেকে এক 19-এর পথ চলা আমরা শুরু করব। উধারবন্দের প্রধান প্রধান সড়ক সেটা পরিক্রমা করে আবার মিনারে এসে শেষ হবে, সেটা শুরু হবে আমাদের সন্ধ্যা ঠিক 6:00 এবং পরের দিন শিলচর সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের 19-এর পথ চলায় আমরা অংশগ্রহণ করব, সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা পরিবেশন করব। এবং আজকে আপনাদের মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের 19-এর পথ চলায় উধারবন্দের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষকে আহ্বান জানাচ্ছি এই 19-এর পথ চলায় অংশগ্রহণ করে। আমাদের উধারবন্দের 16 মে এবং শিলচরের 17 মে পথ চলাকে সার্থক করে তুলে 19-এর শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ জানাতে বিনম্র। ড্রাগস সেবন এবং সরবরাহকারীদের বিরুদ্ধে প্রশাসন যেমন কঠোর ব্যবস্থা নিচ্ছে, ঠিক অনুরূপভাবে ড্রাগস সেবন ও সরবরাহকারীদের নিত্য নতুন কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্মকাণ্ড। ঠিক এরকমই এক আশ্চর্য লাগা কাণ্ড পরিলক্ষিত হলো করিমগঞ্জ সিভিল হাসপাতালে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চলে ড্রাগস সেবন ও সরবরাহ, কথাটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের 3 তলায় চলে অবাধে ড্রাগস সেবন। রবিবার হাসপাতালের 3 নম্বর তলায় এক ড্রাগস সেবনকারীকে হাতে নাতে ধরলেন স্থানীয় জনতা। ওই ড্রাগস সেবন ও সরবরাহকারীর নিকট পাওয়া গেল বেশ কয়েকটি ড্রাগসের কোটা। লঙ্গাই রোডের আরোহী দেবনাথের এক যুবতী করিমগঞ্জ সিভিল হাসপাতালের 3 নম্বর তলায় হাতে নাতে ধরে ফেলেন ওই ড্রাগস সেবনকারীকে। যদিও ড্রাগস সেবনকারীর প্রকৃত পরিচয় জানা যায়নি, তথাপি করিমগঞ্জ সিভিল হাসপাতালের 3 নম্বর তলায় মেঝে পড়ে রয়েছে অসংখ্য ড্রাগসের খালি কোটা। ফার্স্টে কালকে রাত্রে থেকে মানে আমার সাথে খবর আসছিল যে এখানে মধ্যে ড্রাগসের ইয়ে চলে আর কি। কালকে রাত্রে আমি আসলাম, বিল্ডিংয়ে আসলাম, তো ড্রাগসের ইয়েটা দৌড়ার লেগে আসলাম। উপরে গিয়ে পুরো এভিডেন্স পাইছিলাম যে পুরো এভিডেন্স পাওয়া গেছে যে ড্রাগসটা এখানে মানে লয় আইয়া ড্রাগসটা সিভিলের গভর্নমেন্ট হসপিটালে ড্রাগস লো।
তো ফুলা উপরে যাওয়ার পরে এটা খাই আমি পাওয়ার পরে কালকে সারা রাত আমি গেলাম আসলাম রাস্তায় দুটো মিলিয়ে আমি সার্চ করছি কালকে কিন্তু এভিডেন্স কিছু কালকে অতটা পাওয়া গেছে না তারা সতর্ক হয়ে গেছে আর কি কালকে এমন কেউ আসলো না কালকে ইয়ে করার মতো তারপরে আজকে সকালে আমি আওয়াজ করে তারপরে তো বান্ডিতালে কথা হয়েছে তো ওয়ার পরে এখানে আমি দাঁড়িয়ে কথা খাওয়া দিয়েছিলাম আর তারপরে আরেকজন দেখা নিতে যাওয়া দিয়েছিলাম তো দেখা নিতে যাওয়ার পরে এখানে আমি একটা দেখে সন্দেহ লাগছে আমার দিকে যে মানে এরকম কিছু একটা হইতে পারে তারপরে উঠে তার ইয়ে করছি দেখাই গে তাতে মধ্যে ড্রাগসগুলো তো ব্ল্যাক ব্ল্যাক স্পট থাকে তো এটা দেখার পরে ইয়ে করছি তার এখানে আনা হয়েছে আনি সার্চ করার পরে দেখি তার প্যাকেটের মধ্যে ড্রাগস মানে ইঞ্জেকশন প্লাস ফোটা সব কিছু আসলো এভিডেন্স তো আমার কাছে একটা আছে যেরকম এক্সাম্পল আমার কাছে ইয়ে করার পরে তারপর তো তার এখানে যখন জেরা করা হয় জেরা করার পরে নিজে স্বীকারোক্তি দেয় যে ও হে ড্রাগস লয় ইয়ে করছে ড্রাগস লইছে হে নিজে পৈতৃকা লইছে এটাও কইছে তো এটা এখন আমরা যেটা ইয়ে করার পরে এখন কইরাম না এটা জিনিসটা কইতে লইছে কইতে কিনা পুরাটা কি মা শব্দটির সাথে জড়িয়ে আছে অসীম এক মায়াবী ভালোবাসা এই ভালোবাসার উৎস যে মানুষটি তার কোমল আঁচলের তলে আমাদের আশ্রয় সেই আঁচল দুঃখের দিনে আমাদের সুখের আচ্ছাদন ও আমাদের জীবন্তনীর পাল আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শিলচর কাঁঠাল পয়েন্ট স্থিত আইরিশ ইংলিশ স্কুলে শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী মা দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা নৃত্য গান বক্তব্য আবৃত্তির পাশাপাশি মায়ের ভালোবাসার উপর রচিত নাটক পরিবেশন করেন পাশে দাঁড়িয়ে মায়েরা সজল চোখে দেখে নিজেদের সন্তানদের প্রতিভা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন জড়িয়ে ধরেন সন্তানদের এদিন শিক্ষার্থীদের মায়ের পাশাপাশি শিক্ষার্থীদের ঠাকুরমা ও দিদিমাদেরও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় মা দিবস উপলক্ষে আমরা গার্জেনদেরকে মাদেরকে যে আমাদের যে খুশিটা দিতে পেরেছি সেই জন্য রিয়েলি আমরা খুব প্রাউড ফিল করছি মারা যদি এটা ফিল করে যে আমাদের বাচ্চাদের এখানে সেফ আছে আমরা প্রপারলি গাইড করতে পারছি ওদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি এটা আমাদের জন্য এটা বিরাট এক মানে অ্যাচিভমেন্ট এটা এই অ্যাচিভমেন্টটা সত্যি ভুলার না আমরা আশা করি এখন করে যাচ্ছি ভবিষ্যতে করে যাব যাতে এই দিনটা আমরা ভালোভাবে পালন করি আর মাদের মনে এটা একটা ওদের কাছে একটা একটা ধরনের একটা ওদের যেটা একটা এক্সপেকটেশন আছে আমাদের কাছে সেটা আমরা পূরণ করতে পারি ধন্যবাদ যে কান্নাটা সেটা কিন্তু আবেগের কান্না সেটা খুশির কান্না সেটা খুশির কান্না যে কান্নাটা করেছে সেটা কিন্তু ওনাদের মনের আবেগ থেকে যে বাচ্চারা কিভাবে ওনাদের কাছে যে আমার বাচ্চা আমার জন্য কি করলো সেটা দেখে মারা সত্যি খুশি হয়েছে আর যে কান্নাটা আমরা দেখে ফেলছি সেটা হচ্ছে আবেগের কান্না খুশির কান্না এই আবেগের কান্নার সাথে আমরা নিজের চোখের খুশির জলটা আটকাতে পারিনি আমরা ওনাদের আজকে আমরাই সত্যি গর্বিত আমরা গর্বিত আজকে আমরা এই অস্ত্রটা কিন্তু সুখের খুশির আনন্দের আজকে আমরা আমরা বাধ্য করেছি অনেক মাদেরকে বলে গিয়েছিলাম যে আমরা এই স্কুলের অধ্যক্ষা বা ম্যাম বলে গেছেন প্রিন্সিপাল আমরা তখন নিজেকে মা নিজেকে মা হিসেবে নিজেদেরকে উনাদের মধ্যে আমরা ডুবে গিয়েছিলাম যে আমরা একজন মা তাহলে আজকের এই শুভ দিনে বলবো মা হিসাবে গর্বিত এই স্কুলের প্রধান 19 মে শহীদ ভূমিকে প্রণাম জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 20 জন বাংলা ভাষাপ্রেমী শিলচরে আসছেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শহীদ স্মরণ অনুষ্ঠানে রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার পক্ষ থেকে জানানো হয় 19 মে দিনটি তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন ভোরে তারাপুর রেল স্টেশনে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন এরপর শ্মশানঘাটে শহীদদের শ্রদ্ধা জানানো হবে গান্ধীবাগের শহীদ মন্দিরে একাদশ শহীদদের শ্রদ্ধা জানানো হবে এছাড়া আছে আলোচনা সভা আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করছে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই 19 মে দিনে আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন আমাদের প্রায় 20 জন প্রতিনিধি আসছেন সারা ভারত থেকে এবং তারা যে আসছেন এবং তারা আসার পেছনে যে একটা আবেগটা রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তারা আসছেন দিল্লি কলকাতা আগরতলা শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গা থেকে এবং তারা আসছে শুধুমাত্র একটা কারণে যে শহীদদের শিলচরের শিলচর কথা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং শহীদের পুণ্যভূমিতে ভূমিকে প্রণাম জানাতে তারা আসছে যেখানে আমাদের এখানে অনেক নেতাদের আমরা দেখছি বাংলা ভাষাকে কীভাবে শেষ করে দেওয়া যায় সেই চেষ্টাতে তারা ব্যস্ত
অনেকে বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাষাকে অপমান করছেন বাঙালি হয়েও। আর ঠিক সেই জায়গায় দিল্লির মতো জায়গায় যেখানে বাঙালি সংখ্যা অতি নগণ্য, সেরকম জায়গা থেকে মানুষ ছুটে আসছেন যে শিলচরের মাটিতে পা রেখে শিলচরের মাটিকে প্রণাম করবেন, তারা শহীদের শহীদের স্বর হিসেবে শিলচরকে দেখছেন। তো বিষয়টা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে, তো আমরা ভাবলাম যে এটা মানুষের সামনে তুলে ধরা উচিত। মাতৃদিবস কেক কেটে শুভারম্ভ হল সংগঠন উদয়ের পথে। এদিন সমাজসেবী শ্রীমতী আলো দে এবং অনুভা বিশ্বাস হাত দিয়ে কেক কাটানো হয়, নিজ হাতে কেক তৈরি করে উপহার দেন হিতাকাঙ্ক্ষী মুনমুন সাহা। তাছাড়া 120 জন দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। সকল মাদেরকে উদয়ের পথের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানান সচিব অমিতাভ হুদে। সকলকে জানাই, সকল মায়েদের জানাই আমার প্রণাম। সকল মায়েরাই ভালো থাকুক। আর এই মাতৃদিবস উপলক্ষে ছোট্ট একটা উপহার আমি তুলে ধরেছিলাম, কেক নিজের হাতে বানিয়ে ওইটা আজ উপহার হিসেবে অর্জনকে দিলাম, আর মায়েরা আজ কাঁদবে। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় পুলিশের বড় সাফল্য, ভাগাডহর থেকে বৃহৎ পরিমাণ মাদক জব্দ। শিলচর রংপুরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। রাস্তা পানীয় জল থেকে বঞ্চিত ছোট দুধপাতিল এলাকা, হতাশা গ্রামবাসীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। আপকে ব্যবসায় আর আপকে বিশ্বাস কে লিয়ে ধন্যবাদ। আপকে সাথ কাম করনা হামারে লিয়ে সৌভাগ্য কি বাত হ্যায়।